মিষ্টি বিলি চলছে আমাদের বন্দে মাতরম ফুলবাড়ি অঞ্চলের মোরঙ্গা শাখার পার্টি অফিস তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পুনরুদ্ধার করা হলো এখানে আপনারা যে দলীয় কার্যালয়ে তৃণমূলের পতাকা লাগিয়েছেন কি কারণে এবং কি বিষয় রয়েছে? দলীয় কার্যালয়ে আমাদের হচ্ছে আমাদের দলীয় কার্যালয়ে আমরা পুনরুদ্ধার প্রতি জনরোধ তৈরি হয়েছে। বিগত উড়িষ্যার লোকসভা নির্বাচনের পরে বিজেপি ওরা জবরদস্ত করে আমাদের পার্টি অফিসগুলো ধরছে, ঠিক আছে। সেই পার্টি অফিসগুলো আমাদের তৃণমূলের থেকে তৈরি করছি আমরা, ঠিক আছে। সেখানে ওরা লোকসভার জিতার পরে ওরা উচ্ছ্বাসে, ওরা উদ্দীপনায়, ওরা উগ্রভাবে শান্তির পরিবেশকে নষ্ট করে দিয়ে ওরা আমাদের পার্টি অফিসগুলো ধরছে। সেই পার্টি অফিসগুলো আমাদের প্রশাসনিকভাবে আমাদের 2021 রেজাল্ট ভালো হয়েছিল, মুখ্যমন্ত্রী আমাদের প্রশাসন আমাদের, আমরা কিন্তু আমরা ধরি নেই। তারপরে এই যে বাই ইলেকশন চারটা হলো, এই চারটে বাই ইলেকশনের রেজাল্ট ভালো হয়েছে, হওয়ার কারণে জনরোষ তৈরি হয়েছে। পাবলিক যারা তৃণমূল করে, আমাদের ফুলবাড়ির আপামর জনসাধারণ চাচ্ছে যে প্রশাসনিক দল যেহেতু বিজেপির কাছে পার্টি অফিস রেখে লাভ নাই, তৃণমূলের পার্টি অফিস, জনগণে এখানে জনরোষ তৈরি হয়েছে, ওরাই পার্টি অফিসগুলো আবার পুনরুদ্ধার করছে। অর্থাৎ এই পার্টি অফিস তৃণমূলের ছিল, বিজেপি দখল করেছিল, তারপরে আপনারা করেছেন। কি কারণে বিজেপি দখল করেছিল এবং কবে দখল করেছিল? ওরা লোকসভায় জিতের পরে ওরা ভাবছে যে পশ্চিমবাংলাটাও আমাদের হয়ে গেছে গায়ের জোরে। ওরা নানাভাবে হুমকি তুমকি দেখিয়ে ফুলবাড়িতে এমনিতে অনেক সন্ত্রাস করছে, লোকসভার পরে কেউ বাড়িতে থাকতে পারে না তৃণমূলের কর্মী। নানাভাবে টাকা পয়সা থেকে শুরু করে কাটমানি বলছে, চাপমানি বলছে, ব্ল্যাক মানি বলছে, অঞ্চলে যেতে পারে না, পঞ্চায়েতের হেনস্থা, পঞ্চায়েতদের মারধর, নেতৃত্ব যারা আছে, কার্যকরী সভাপতি যেমন দিলীপ ছিল ওনাকেও মারধর করছে, পঞ্চায়েত প্রতিনিধিকে মারধর করছে। আমাদের ফুলবাড়ি অঞ্চলে নির্বাচনী চেয়ারম্যান আমাদের সুভাষ দা ছিল, ওনাকেও ইনজোর করছে, মারধর করছে, মাথা ফাটিয়েছে বিজেপি। হ্যাঁ, বিজেপি ওরা সন্ত্রাসের রাজনীতি করে, কিন্তু আমরা সন্ত্রাসের পক্ষে নেই, আমরা শান্তির পক্ষে থাকি। কিন্তু আজকে অভিযোগ করলো যে বিজেপি দলীয় কার্যালয় আপনারা দখল করেছেন, সেই প্রসঙ্গে কি বলবেন? আমি যেটা বলি শুনেন, আমি যেটা বলি ওদের ভিত্তিহীন অভিযোগ করবে, ওরা মিথ্যা অপপ্রচার করবে, নানাভাবে আমাদের তৃণমূল কংগ্রেসকে ব্যাটফুটে ভোটানোর চেষ্টা করবে, এটা ওদের ভিত্তিহীন অভিযোগ। কারণ আমাদের পার্টি অফিস
আমাদের যে সমস্ত পাবলিক আছে, আমাদের যারা কর্মী আছে, তারাই জনরোষের কারণে সেই পার্টি বিলগুলো আবার আমাদের পার্টি বিল পুনরুদ্ধার করা হয়েছে। যে আজকে যে আপনারা পুনরুদ্ধার করলেন, এর ফলে কোনো রকম কি সংঘর্ষ হওয়ার সম্ভাবনা রয়েছে? আমরা তো আমরা মেনলি কথা হচ্ছে আমরা সংঘর্ষের দিকে যাব না, আমরা বিশৃঙ্খলা করতে চাই না, ঠিক আছে? আমাদের পার্টি বিল আমরা ধরছি, আমরা কোনো রকম অশান্তি আইনত আমরা যে আমাদের রিগাল যেটা আছে আমাদের পার্টি অফিস আমরাই ধরছি, আমাদের পাবলিক যারা আছে, জনগণ যারা আছে, কর্মী যারা উচ্ছ্বাসে ওরা ধরছে। বিজেপির স্থানীয় নেতৃত্ব কেউ কিছু বলেছে বা কোনো অভিযোগ করেছে? এই বিষয়ে আমাদের কোনো মন্তব্য আসেনি, ওরা এইরকম কোনো বক্তব্য এখনো রাখেনি। সে ওরা আড়ালে আড্ডালে অন্য কোথাও রাখতে পারে, কিন্তু আপনাদের সঙ্গে কোনো রকম সাংগতে আসেনি, ওরা কিছু বলেনি। আপনার নাম কোন দায়িত্বে রয়েছে? আমি ফুলবাড়ি অঞ্চলের কার্যকরী সভাপতি, তৃণমূল কংগ্রেসের মাথামা ব্লক কমিটির সদস্য। এখানে আমার সামনে এখানে নাম আপনার নাম? আমার নাম গৌতম বর্মন। ঠিক আছে। এস অ্যান্ড আর এন্টারপ্রাইজ, বলরাম দিহি, জামদা সার্কাস ময়দানের বিপরীতে, ঝাড়গ্রাম, 3-7-2-8-5-0-7। এখানে SS-304 এবং 202 পাইপ, রেলিং, ফিটিং, SS শিট, SS ওয়েল্ডিং রড, পলিশ হুইল, অ্যাঙ্গেল গ্রাইন্ডার, SS কর্বিট, SS ড্রিল বিট, পলিশ শপ পাওয়া যায়। এছাড়াও পাইপ বেন্ডিং করা হয়। এখানে উল্লিখিত সমস্ত মেটেরিয়াল এবং সার্ভিস পাওয়া যায়। তাই আজই যোগাযোগ করুন 9083810802 এবং 9679616656।